Hello everyone, this is Shankho Shubhra Roy Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. Electromagnetism সম্পর্কে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছিলাম that completely belongs on the topic of Bio-Savart's law. So Bio-Savart's law আর একটা স্পেশাল কেস নিয়ে আমরা এখানে চলে এসেছি যে ক্ষেত্রে আমরা বেসিক্যালি বের করব যে কোনো একটা তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য. So basically আমরা বলব বৃত্তাকার লুপের অক্ষস্থিত কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দ্যাট ইজ we are trying to find the magnetic field intensity on a certain point placed on the axis of a circular current conducting loop. So the magnetic field intensity at a certain point placed on a axis of a circular current conducting loop. তো এই পুরো জিনিসটা করবার জন্য দ্য ফার্স্ট থিং আমাকে এর কনস্ট্রাকশনটা খুব ভালো করে বুঝতে হবে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ দ্য টোটাল কনসেপ্ট. তো সবার ফার্স্টে আমি কনস্ট্রাকশনটা বোঝাবো, দেন আমি পুরো জিনিসটা বলবো. সো বেসিক্যালি আমি যে জিনিসটা করতে চাইছি এক্ষেত্রে আমাকে সবার ফার্স্টে আঁকাটাকে খুব ভালো করে বুঝতে হবে. ইট ইজ কমপ্লিটলি আ থ্রি ডি কনস্ট্রাকশন, সো থ্রি ডির মতো করে আমাকে বুঝতে হবে. যদি না বুঝতে পারি বারবার ভিডিওটাকে প্রিভিয়াস স্টেটে এনে দেখবি, আমি যেটা বলছি সেটা খুব ভালো করে দেখবি. সো আমার কাছে ওয়্যারটা আছে বেসিক্যালি এইরকমভাবে, এই ডটেড মানে বেসিক্যালি আমি বোঝাতে চাইছি যে ওয়্যার রাখা হয়েছে এইভাবে, ফেয়ার এনাফ? অর্থাৎ আমার হাতটা দেখলে বুঝতে পারবি ওয়্যারটাকে এইভাবে রাখা হয়েছে. সো কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি এইভাবে. এখন এই ওয়্যারে যে সেন্টার আছে, এই সেন্টার থেকে আমি কি করছি একটা লাইনকে ইমাজিন করছি, অর্থাৎ এই লাইনটা এই বরাবর এক্সটেন্ডেড আছে. সো এই লাইনের একটা যে কোনো সার্টেন পয়েন্টে আমি বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করার চেষ্টা করছি. অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি এবং এই পয়েন্টের নাম দিচ্ছি আমি পি, এবং যেহেতু এটা সেন্টার এই পয়েন্টের নাম দিচ্ছি আমি ও. সো দ্য থিং বিগিন, আমরা যেভাবে কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের লুপটা আছে আমরা সেই সার্টেন পার্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করার চেষ্টা করছি এবং কারেন্টের ডিরেকশন আমি দেখিয়ে দিয়েছি. সো দ্য থিং বিগিন, আমরা এই পুরো কনস্ট্রাকশনটা করা স্টার্ট করছি. সো টু পারফর্ম দিস স্টেপ আমাদের কি করতে হবে, সবার ফার্স্টে আমাকে এই কারেন্ট কন্ডাক্টিং লুপটা যে কোনো একটা সার্টেন লেন্থকে ইমাজিন করতে হবে. সো দ্য ফার্স্ট থিং, আমি চোখ বন্ধ করে একটা ছোট্ট দৈর্ঘ্য ধরে নিচ্ছি যেটা কিনা প্লেসড হচ্ছে এই সার্টেন পয়েন্টে. অর্থাৎ আমি ধরে নিলাম এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে, এই ছোট্ট পয়েন্টের উপর একটা ছোট্ট লেন্থ আমি ধরে নিচ্ছি যেটা কিনা আমি নাম দিচ্ছি ডেল এল. সো ডেল এল একটা ছোট্ট লেন্থ, যে ডেল এল লেন্থের জন্য আমরা কি বের করবো, ওই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করবো. সো দ্য ফার্স্ট থিং আমাকে বুঝতে হবে যে এই পি পয়েন্ট থেকে যদি আমরা কোনো একটা লাইন বা ডিস্টেন্স কনস্ট্রাক্ট করি তাহলে সেই লাইন বা ডিস্টেন্সটা কিন্তু অবভিয়াসলি এই পয়েন্টের সাথে একটা ট্যাঞ্জেনশিয়ালি কাজ করবে. সো দ্য ফার্স্ট থিং আমাকে জানতে হবে যে এই সার্টেন পয়েন্টে যে পয়েন্টটাকে আমি ইমাজিন করলাম, অর্থাৎ যার নাম আমি যদি ধরেও নেই এম, সো এই এম পয়েন্টে জন্য এইখানে যে লাইনটা টেনেছি এটা কিন্তু ট্যাঞ্জেনশিয়াল. অর্থাৎ আমি যদি এখান থেকে একটা লাইন কনস্ট্রাক্ট করি তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট থিং এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি. ফেয়ার এনাফ? এবার আমি পুরো জিনিসটা কাজ করছি. সো আমি যদি সবার ফার্স্টে বলি যে তড়িৎবাহী তার দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ তড়িৎবাহী তার দ্বারা প্রবাহিত তড়িৎ আই, দ্যাট ইজ দি কারেন্ট পাসিং থ্রু দ্য কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার ইজ আই, অ্যান্ড তারের ব্যাসার্ধ আর,
দ্যাট ইজ দ্য রেড আই অফ দ্য ওয়ার্ড লেট বি আর। তার মানে আমি আমার ছবি অনুযায়ী এটা বলতেই পারি যে ও এম ইকুয়াল টু আর, ফেয়ার এনাফ। আর আমি ধরে নিচ্ছি যে দ্য পি পয়েন্ট ইজ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দি সেন্টার। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই পুরো ডিস্টেন্সটার অ্যাকচুয়াল ভ্যালুকে আমি এ দিয়ে ডিফাইন করছি, আর এই ডিস্টেন্সটাকে আমি স্মল আর দিয়ে ডিফাইন করছি। তাহলে সবার ফার্স্টে আমরা যদি বলতে চাই যে এই পিএম কত, না এই পিএম এর লেন্থ কত হবে, না দিস উইল বি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ যেহেতু এটা 90 ডিগ্রি হয়ে যাবে তাহলে এইটা হয়ে যাবে অবভিয়াসলি আমাদের জন্য অতিভুজ। ফেয়ার এনাফ? সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট আমাদের পুরো জিনিসটা জানবার জন্য। ক্লিয়ার? ওয়েল রাইট নাও আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই পিএম লেন্থটাকে এস পাথ দিয়ে ডিফাইন করে দিচ্ছি। সো ইফ পিএম বিকামস এস, তার মানে আমি বলতে পারি কি যে এস ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেই হিসেবে এস স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফেয়ার এনাফ? এবার যদি আমরা পুরো জিনিসটাকে একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করি তাহলে এই ছোট লেন্থের জন্য এই সার্টেন পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জেনারেট করবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে জেনারেট করবে সেটা বুঝতে গেলে আমাদেরকে সবার ফার্স্টে বায়োসাভার্ট অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েল রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করছি, বায়োসাভার্ট অ্যাপ্লিকেশন করে আমি এই ডেলের লেন্থের জন্য এই সার্টেন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার চেষ্টা করছি। সো হোয়াট উই আর ট্রাইং টু ফাইন্ড, the magnetic field intensity at P point due to del L length. অর্থাৎ del L দৈর্ঘ্যের জন্য P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করার চেষ্টা করছি। সো আমরা জানি যে এই দিক থেকে যখন কারেন্ট যাচ্ছে, যেহেতু ম্যাগনেটিক ওয়ার্ডটা আমার কাছে এরকম সার্কুলার লুপে আছে, তাহলে আমাকে এই পয়েন্টের জন্য এইখানে যদি বের করতে হয় তাহলে আমাকে এই বরাবর ঘুরতে হবে, কারণ এটাই আমাদের ক্রস প্রোডাক্টের রুল। তাহলে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বেসিক্যালি জেনারেট হবে এই দিকে। সো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কাছে পি এক্স ডিরেকশনে। সো পি এক্স ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, না মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু ডেল এল ডিভাইডেড বাই এ স্কোয়ার অ্যান্ড সাইন 90 ডিগ্রি। তার কারণ আমি প্রথমেই বললাম যে এই পয়েন্ট থেকে এইখানে কিন্তু ট্যাঞ্জেনশিয়াল ডিরেকশনে টানা হয়েছে, সো সেটি দিলে অবভিয়াসলি 90 ডিগ্রি হয়েই থাকবে। সো দ্য থিং বিগিন, এই পুরো ঘটনার জন্য আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসবে, না সাইন 90 ভ্যালু আমি বেসিক্যালি যদি 1 বসিয়ে দিই তাহলে এইটা হয়ে যাবে মিউ জিরো আই বাই 4 পাই ডেল এল ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো এ স্কোয়ার এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, না মিউ জিরো আই বাই 4 পাই ইন্টু ডেল এল উইদিন ব্র্যাকেট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এইটুকু অবধি আমরা একটা সার্টেন ডেটাকে চেঞ্জ করতে পারলাম। এবার এই জিনিসটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। খুব ভালোভাবে যদি দেখি তাহলে এই তলের সাথে এটা অবভিয়াসলি 90 ডিগ্রি, কারণ এটা পারপেন্ডিকুলার, এটাই হওয়ার কথা, আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কোনো একটা পয়েন্টের উপরে পারপেন্ডিকুলারলি কাজ করে। এবার যদি আমি এর কম্পোনেন্ট অ্যানালাইজ করি, অর্থাৎ আমি যদি এটাকে দুটো আলাদা আলাদা অ্যাক্সিসে ভাঙতে চাই, অর্থাৎ আমি যদি এর পারপেন্ডিকুলার অ্যাক্সিস আর হরিজন্টাল অ্যাক্সিস ভাবতে চাই, এবং যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে গিয়ে থাকে তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। ফেয়ার এনাফ? অর্থাৎ এই দিক বরাবর যে ডিবি কাজ করছে, এই ডিবির মোট দুটো কম্পোনেন্ট কাজ করবে, এই দিকে কাজ করবে ডিবি কস থিটা আর এই দিক বরাবর কাজ করবে ডিবি সাইন থিটা। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু টু রিয়েলাইজ দি টোটাল টপিক। এইটুকু জিনিসকে সবার ফার্স্টে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ফেয়ার এনাফ? এবার আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ঠিক এই এম পয়েন্টের অপোজিট সাইডে
দ্যাট ইজ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা ছোট্ট পয়েন্ট ধরবো যেটা কি না এন পয়েন্ট, এবং এন পয়েন্টের উপর একটা ছোট্ট লেন্থকে আমি ইমাজিন করবো, দ্যাট ইজ নাথিং বাট ডেল এল। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই এন পয়েন্টে থাকা ডেল এল লেন্থের জন্য এই একই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করার চেষ্টা করবো। ওকে, সো এন পয়েন্টের জন্য পি পয়েন্টে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করি, তাহলে সবার ফার্স্টে আমাকে এন থেকে পি অবধি একটা লাইন টানতে হবে, অ্যান্ড দিস উড বি ভেরি অবভিয়াস, এন থেকে পি অবধি এই লাইনটা অবভিয়াসলি এস এর সাথে সেম হবে, এবং একইভাবে যেহেতু এটা ড্যাডাই তাহলে ড্যাডাই থেকে ওই লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। সো আমি এই ক্ষেত্রেও বলতে পারবো দ্যাট ইজ এস স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট উইল বি ভেরি ভেরি ফেয়ার ওয়ান। সো আমি যদি এই পয়েন্টে আবার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করি, তাহলে এবার এইখান থেকে আমি এই দিকে যাচ্ছি, সো এই সার্টেন পয়েন্টে যদি এই দিকে যাই তাহলে এইবার আমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে এই দিকে। সো এইবার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে না বায়ো সাভার্ট অ্যাপ্লাই করলে? একইভাবে ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই ইন্টু এ স্কোয়ার ইন্টু ডেল এল সাইন 90 ডিগ্রি, কারণ আমি আবারও বললাম যে এই পয়েন্ট থেকে এখানে কিন্তু ট্যানজেনশিয়ালি টানা হচ্ছে। সো দ্য থিং বিগিন, এই গোটা ঘটনা যদি আমরা ভালোভাবে ক্যালকুলেট করি তাহলে এটা হয়ে যাবে মিউ জিরো আই ডেল এল ডিভাইডেড বাই ফোর পাই, আর এস স্কোয়ারের ভ্যালু কত? দ্যাট উইজ ডিড টু ইকুয়াল উইথ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এই অবধি যেটা কাজ করছে সেটা হচ্ছে এইদিকে ডিবি। সো একইভাবে আমি যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছিলাম এবং এর থেকে যেহেতু 180 ডিগ্রিতে একটা পয়েন্ট ধরেছি, সো এই অ্যাঙ্গেলটাও কিন্তু চোখ বন্ধ করে থিটা হবে, অর্থাৎ এই ডিবিরও দুটো কম্পোনেন্ট কাজ করবে। এটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি এটা থিটা হবে, সো এই দিকে কাজ করবে ডিবি কস থিটা, এই দিক বরাবর কাজ করবে এগেন ডিবি সাইন থিটা। সো বেসিক্যালি কস কম্পোনেন্টগুলোর ডিরেকশনকে যদি ভালোভাবে আমরা অবজার্ভ করি তাহলে দেখা যাচ্ছে এই কস কম্পোনেন্ট একটা আরেকটাকে কমপ্লিটলি এলিমিনেট করে দিচ্ছে। সো বেসিক্যালি এই দুটো কস কম্পোনেন্ট নিজেরা নিজেদেরকে এলিমিনেট করে দেবে। সো বাস্তব ক্ষেত্রে দুটো কস কম্পোনেন্ট না, আমরা এরকম এই ওয়্যারের যে কোনো পার্টের একটা পয়েন্টকে যদি ধরি, ঠিক তার 180 ডিগ্রিতে আরেকটা পয়েন্ট পাবো। ইম্যাজিন আমরা যদি এই পয়েন্টকে ভাবি তাহলে এর 180 ডিগ্রিতে এই দিকে একটা পয়েন্ট আছে, একইভাবে এখানে যদি একটা পয়েন্ট ধরি এর 180 ডিগ্রিতে আরেকটা পয়েন্ট আছে। সো এরকম করে যতগুলো আমি পয়েন্ট পাবো তাদের প্রত্যেকটা পয়েন্টেরই কোস কম্পোনেন্টরা নিজেরা নিজেদেরকে এলিমিনেট করে দেবে, আর অন্যদিকে সাইন কম্পোনেন্টগুলো এই সার্টেন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বাড়াতে আরম্ভ করবে। সো যদি আমাকে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, তাহলে আমাকে বেসিক্যালি এই যে ডিবি সাইন থিটা যে কম্পোনেন্টটা তৈরি হচ্ছে তার সামেশন বের করতে হবে, অর্থাৎ মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য দ্যাট ইজ টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি on a certain point of a circular loop placed on its axis, eta koto hoye jabe, this will be integration of db sin theta, orthat ami gota circuit ta ke jodi integrate kore dei, orthat prottekta point theke ei db sin theta gulo ke ber kore jodi jog kore dite pari taholei amar kaj shesh hoye jabe. So basically amra ei level e eshar pore amra kono kichu jog korbo na, what we will perform, we will go for the integration. So here we go. Well, the first thing, আমরা এই গোটা কনসেপ্ট থেকে একটা জিনিসকে খুব ভালোভাবে বুঝে নিই যে আমাদের কাছে ট্রায়াঙ্গেল ছিল, সেই ট্রায়াঙ্গেলটা দেখতে ছিল কিন্তু অনেকটা এইরকম। সো দিস অ্যাঙ্গেল ওয়াজ 90 ডিগ্রি অ্যান্ড দিস ওয়াজ এ, তাহলে এইটুকু ডিস্টেন্সকে আমরা আর দিয়ে ডিফাইন করেছিলাম অ্যান্ড দিস ওয়াজ এস, অর্থাৎ আমি যে ট্রায়াঙ্গেলটাকে নিয়ে দেখছি দ্যাট ইজ পি ও এন। একইভাবে কেউ যদি চায় তাহলে সেই নিচেরটাও দেখতে পারে, দ্যাট হার্ডলি ম্যাটার্স। সো একই জিনিস হবে, কারণ এটা যদি থিটা হয় এটাও থিটা বলেই আমি ডিফাইন করেছিলাম। তাহলে আমার যেটা মেন টার্গেট, আমি এখান থেকে বেসিক্যালি এই সাইন থিটার ভ্যালু বের করার চেষ্টা করছি। সো হোয়াট অ্যাবাউট সাইন থিটা? যদি আমি সাইন থিটা বের করি তাহলে এর রেসপেক্টিভে আমার হাইট কোনটা? এর রেসপেক্টিভে আমার হাইট হচ্ছে এম ও, আর হাইপোটেনিয়াস অবভিয়াসলি এম পি, ফেয়ার এনাফ। তার মানে আমি এই পুরো ঘটনাটাকে বেসিক্যালি এটা বলতে পারি দিস ইজ নাথিং বাট আর ডিভাইডেড বাই এস, দ্যাট ইজ নাথিং বাট সাইন থিটা। অন্যদিকে এস কথার মানে কত? এস কথার মানে ইজ নাথিং বাট রুট ওভার অফ
a square plus r square কারণ এটাই আমরা একটু আগে বলে এসেছিলাম সো দ্যাট ইজ দ্য বেসিক ক্রাইটেরিয়া এই গোটা এস্টাবলিশমেন্টটা ক্যারি আউট করবার জন্য সো ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ফিল্ড বের করবার জন্য আমাদের যেটা করতে হবে সো উই আর থিংকিং দ্যাট দ্যাট ইজ b সো b ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ dv sin থিটা ফেয়ার এনাফ ডিবি কথার মানে কত না ডিবি কথার মানে আমরা একটু আগে দেখেছি দ্যাট ইজ নাথিং বাট মিউ জিরো আই ইন্টু ডেল এল ডিভাইডেড বাই ফোর পাই উইদিন ব্র্যাকেট আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফেয়ার এনাফ ইন্টিগ্রেশন কাজ করছে অ্যান্ড সাইন থিটা মানে কি সাইন থিটা মানে আমি এক্ষুনি বের করলাম দ্যাট ইজ আর ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্লিয়ার তো এবার আমি যদি এই গোটা ফর্ম্যাটটাকে একটু ভালোভাবে দেখি তার মানে এখান থেকে বেশ কিছু কনস্ট্যান্ট পার্ট তো পাবোই যাদেরকে আমি প্রথমেই বের করে নিচ্ছি কারা কনস্ট্যান্ট মিউ জিরো আই বাই ফোর পাই আর এই পুরো ডেটাটাকে যদি ভালোভাবে ক্যালকুলেট করি তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল পাওয়ারে কাজ করে যাবে থ্রি বাই টু ফেয়ার এনাফ আর এখানে অবভিয়াসলি আর একটা কনস্ট্যান্ট সো আরটাও বেরিয়ে গেল তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কে পড়ে থাকলো ডেল এল এবার যদি আমরা খুব ভালোভাবে দেখি যে এই গোটা পাঠের ডেল এলটাকে যদি জয়েন করতে আরম্ভ করি তার মানে বেসিক্যালি সার্কুলার পাথের টোটাল পেরিমিটার বা সার্কামফারেন্স বা পরিধিটাই বেরোবে অর্থাৎ পরিধি কথার মানে কি কোনো একটা সার্কুলার পাথের পরিধির কথার মানেই হচ্ছে টু পাই আর সো বেসিক্যালি আমি যে ভ্যালুটা আলটিমেটলি ক্যালকুলেট করে পাবো দ্যাট উইল বি নাথিং বাট যেটা আমি এক্ষুনি লিখলাম সো এক কাজ করি বোথ সাইড থেকে আমি পাই পাইকে ক্যান্সেল করে দিই আর এখান থেকে টুকেও এলিমিনেট করে দিলাম সো আমার কাছে যেটা পড়ে থাকলো দ্যাট ইজ লুকিং লাইক মিউ জিরো আই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে থ্রি বাই টু অ্যান্ড দ্যাট ইজ দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট সার্টেন পয়েন্ট ইন সাচ কেসেস when the point is placed on the axis of a circular loop. So, it is very important. I know it is very important. It is very important. But still, I am repeating it again. If there is a loop in this loop, or if there is a loop in this loop, so if there is a point, we have to do this point, magnetic field intensity, then we have to do normal, we have to do this rule. So, if there is a point, we have to do this point. So, if there is a cross S, if there is a cross S, so if there is a cross S, then we have to do this. এইদিকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করছে একইভাবে আমাকে এন পয়েন্টের জন্য যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয় তাহলে আমাকে এই দিকে যেতে হবে সো এখান থেকে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করছে সো দুটো আলাদা আলাদা করে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করছি এবং এমন দুটো পয়েন্টকে নিয়ে যারা নিজেরা মিউচুয়ালি 180 ডিগ্রি অপোজিট দিকে থাকে এবং এটাই হচ্ছে এই গোটা ইস্যুটাকে সলভ করবার একমাত্র ক্রাইটেরিয়া তার কারণ আমরা মেনলি একটা করে কম্পোনেন্টকে এলিমিনেট করে দিতে চাইছি এবং আমাদের ছবি অনুযায়ী আমরা কোস কম্পোনেন্টকে এলিমিনেট করতে পারছিলাম সো এটাই যাচ্ছে আমাদের জন্য মেন ইস্যু টু সলভ দ্য টোটাল টপিক ফেয়ার এনাফ সো এই সার্টেন পার্ট থেকে আমরা একটা শর্ট নোটকে একটু ভালো করে বুঝে নিই যদি আমরা এই যে পি পয়েন্টটাকে ধরেছিলাম এই পি পয়েন্টটা বেসিক্যালি ছোট হতে 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 আলটিমেটলি সেন্টারের ওপরেই থাকে তার মানে আমি যেটা বের করতে চাইছি দ্যাট ইজ দি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট সেন্টার অফ এ সার্কুলার লুপ যদি এই পুরো ঘটনাটা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে ও অ্যান্ড পি পয়েন্ট উইল কোইনসাইড কারণ বেসিক্যালি কি হবে না এই পি পয়েন্টটা আস্তে আস্তে এসে ও পয়েন্টের উপর পড়ে যাবে তার মানে এ ইকুয়াল টু কত হয়ে যাবে এ উইল বি জিরো কারণ এই ডিস্টেন্সটা মেজার করতে পারবো না তাহলে সেক্ষেত্রে কত হবে তখন যদি আমরা পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি সো বি ইকুয়াল টু কত হবে না মিউ জিরো আই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এটা কত ছিল টু ইন্টু আর স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু কারণ এর ভ্যালু কত হয়ে যাবে এর ভ্যালু হয়ে যাবে জিরো সো এই ক্রাইটেরিয়াটাকে যদি সলভ করি তাহলে এটা থাকবে মিউ জিরো আই ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই টু অফ আর কিউব সো আর স্কোয়ার আর কিউব কেটে নিচে একটা আর করে থাকবে সো দিস উইল লুক লাইক মিউ জিরো আই বাই টু আর অর্থাৎ এই জিনিসটাই ভালোভাবে দেখ আমরা আগের দিন বায়োসাভার্টস থেকে প্রুফ করেছিলাম অর্থাৎ এই সার্টেন ক্রাইটেরিয়া থেকে কিন্তু আমরা কোনো একটা বৃত্তাকার তারের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে পারবো অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষায় অলরেডি অ্যাক্সিসের উপর বার করতে বলে তারপর বলে কেন্দ্রের উপর বার করতে সো অন দ্যাট কেস আমাকে পুরো জিনিসটা এস্টাবলিশ করতে হবে ক্লিয়ার আমার কথা অ্যান্ড দিস ইজ দ্য
অ্যাকচুয়াল এন্ডিং অফ টোটাল বায়ো সাভার্টস কনসেপ্ট। সো আমি আর দুই একটা অঙ্ক এখান থেকে করে দেবো, যে দুই একটা অঙ্ক আমরা যদি দেখি পরের দিকে আমাদের বুঝতে সুবিধা হবে, অ্যান্ড দেন আমরা অ্যাম্পিয়ার্স সাবমিটার লতে চলে যাবো। ওয়েল, দ্য ফার্স্ট থিং আমি এখানে পড়ানোর স্টার্টিংয়েই বলে দিচ্ছি যে আমরা কিছু কম্বিনেশন ওরিয়েন্টেড নিউমারিক্যাল দেখবো, যেক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করবো এমন কিছু সার্কিটের যেটা রিলেটিভলি কমপ্লেক্স ওয়ান। সো আমি বেসিক্যালি কঠিনগুলোই একটু পড়তে চাইছি যেগুলোতে আমাদের পরবর্তীকালে কনসেপ্টটা ভালোভাবে ক্ল্যারিফাইড হয়। সো দ্য ফার্স্ট সার্কিট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, ধরা যাক আমার কাছে একটা ওয়্যার আছে ঠিক এইরকম দেখতে, এবং এই ওয়্যারটাকে বেসিক্যালি আমি পরের হাফ থেকে একটা সেমি সার্কেল করে লিখে নিয়েছি, এবং এটা যদি সেন্টার হয় সো বেসিক্যালি আমি কি করছি, এই সেন্টারের এখানে যে অ্যাঙ্গেলটা সাস্টেইন করছে সেটা 90 ডিগ্রি হচ্ছে, আর এই দিক বরাবর যে কারেন্ট যাচ্ছে দ্যাট ইজ আই। সো এরকম একটা কম্বিনেশন থেকে আমাকে বের করতে হবে এর এই সেন্টারে মোট কত ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হচ্ছে, প্রোভাইডেড এর র্যাডাইটা আমাকে আর বলে দিচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ আর দেওয়া হয়েছে। সো এই গোটা ক্রাইটেরিয়া থেকে আমাকে গোটা অঙ্কটাকে সলিউশন করতে হবে। সো এটা করবার জন্য সবার ফার্স্টে আমি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপকে বুঝবার চেষ্টা করবো। আমি প্রথমেই বললাম দিস আর দ্য কম্বিনেশন টাইপ প্রবলেমস, সো কম্বিনেশন টাইপ প্রবলেমের ক্ষেত্রে মেইন ইস্যুটা কী হয় না, এক্ষেত্রে আমাকে এইটুকু স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে, দেন এইটুকু সার্কুলার পাথের জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে। সো সবার ফার্স্ট যদি ওয়্যারের জন্য ভাবি তাহলে ওয়্যারের ক্ষেত্রে আমি একটু আলাদা করে ছবিটা আঁকছি। সো এটা হচ্ছে আমার ওয়্যার, এখন আমার এই ওয়্যার থেকে একটা পারপেন্ডিকুলার লেন্থ দরকার হয় সেন্টার অবধি, কারণ সেটা আমরা প্রত্যেকটা অঙ্কে আগেগুলো বের করার জন্য চেষ্টা করেছিলাম, তো এক্ষেত্রে আমি পাচ্ছি না। সো আমি মাথা ব্যথা করবো না, আমি কী করছি এই দুটো পয়েন্টকে দুটো নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই নাম দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি জানি যে এই পয়েন্টে যদি জয়েন করে দিই তাহলে এইটাই হয়ে যাবে আমাদের র্যাডাই বা ব্যাসার্ধ। এবার যেহেতু আমরা খুব ভালোভাবে জানি যে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এর হাফ অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি, তাহলে আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমি ও এম বের করবো। সো মেনলি আমি যেটা চাইছি ট্র্যাঙ্গেল ও এক্স এম থেকে আমি চাইছি বেসিক্যালি কস 45 ডিগ্রি বার করতে। সো যদি আমি কস 45 ডিগ্রি বের করি তাহলে এই 45 ডিগ্রির রেসপেক্টিভে এইটা হয়ে যাবে আমার ভূমি বা বেস, দ্যাট ইজ ও এম ডিভাইডেড বাই এক্স ও, ফেয়ার এনাফ। সো ও এম ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স ও কস অফ 45 ডিগ্রি। ওকে, এক্স ও কথার মানে আর, আর কস 45 মানে 1/√2। সো টোটাল ভ্যালুটা কত হয়ে যাবে, আর ডিভাইডেড বাই √2। সো এটা হচ্ছে ও এম, ফেয়ার এনাফ। এবার আমার যেটা করবার দরকার সেটা হচ্ছে এই ওয়্যারের জন্য যেহেতু আই কারেন্ট যাচ্ছে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা, অ্যান্ড আমরা এগুলো খুব ভালোভাবে আগে শিখেছি। সো এটা 45 মানে এটাও কত হবে, দিস উইল বি এগেন 45 ডিগ্রি। সো সেই ক্রাইটেরিয়ায় আমি যাবো যে ক্ষেত্রে আমরা কোনো একটা স্ট্রেট ওয়্যারের থেকে একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করা শিখেছি। সো সেটা আমরা করবো কী করে না, আমরা ডিরেক্টলি সেই ফর্ম্যাটটা অ্যাপ্লাই করবো যেটা কিনা স্ট্রেট ওয়্যারের জন্য বায়ো সাভার্ট থেকে আমরা শিখে এসেছিলাম। সো বায়ো সাভার্ট থেকে আমরা কী শিখেছিলাম না, মিউ জিরো আই দ্যাট ইস ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মিউ জিরো আই বাই 4π ইন্টু যে ডিস্টেন্স, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটাকে আমি এখানে এ দিয়ে ডিফাইন করছি, এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে সাইন θ1 মাইনাস অফ সাইন মাইনাস θ2, ফেয়ার এনাফ, কারণ আমি এখানে সাইন কনভেনশনটাকে মেজার করেই করছি। সো এক্ষেত্রে এটা কত হয়ে যাবে না, আমরা ডিরেক্টলি ভ্যালু বসিয়ে দিচ্ছি, সো মিউ জিরো আই বাই 4π, আর এর জায়গায় কত বসবে, অর্থাৎ এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এর জায়গায় বসবে r/√2, ফেয়ার এনাফ, সাইন 45 ডিগ্রি, যেহেতু পজিটিভ অ্যাক্সিসে, আর দ্বিতীয় অ্যাঙ্গেলটা অবভিয়াসলি নেগেটিভ অ্যাক্সিসে, অর্থাৎ নেগেটিভ অফ নেগেটিভ মানে পজিটিভ, তাহলে এই গেল আমার টোটাল অ্যাকচুয়াল ইকুয়েশন। তাহলে যদি আমি এটাকে ক্যালকুলেট করি এটা কত হবে, মিউ জিরো আই বাই 4π r, √2টা উপরে উঠে গেল, আর যদি এটাকে ক্যালকুলেট করি সো এটা 1/√2, এটা 1/√2, সেটা হয়ে যাবে 2/√2। সো √2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এবার কত হয়ে যাবে, মিউ জিরো আই বাই 2π r, and that will be the total magnetic field intensity due to this wire, jeta kina kibhabe kaj korche na, perpendicular downward, orthat cross, clear? ebar ami jeta korbo seta hocche ei circular loop er jonno ber korar chesta korbo, so dekha jak circular loop er jonno kibhabe ber hoy। Well, ekta circular loop ba brittakar tarer jonno kendre chombok khetro prabollo koto, na chombok khetro prabollo বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট সেন্টার ফর আ সার্কুলার লুপ বৃত্তাকার চারের জন্য
কত হয় না দ্যাট ইজ বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই টু আর এটা আমরা আগে প্রুফ করেছি কিন্তু এটা তো পুরো বৃত্তাকার নয় এটা পুরো সার্কেল কন্টেন করে রাখেনি পুরো সার্কেল বলে যত অ্যাঙ্গেল হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি কিন্তু এক্ষেত্রে কন্টেন করেছে 270 ডিগ্রি কারণ একটা পয়েন্ট মানে টোটাল 360 এটা অলরেডি 90 দেওয়া হয়েছে সো এইটুকু পার্টির জন্য সো ফর দ্য 270 ডিগ্রি অফ এ সার্কুলার লুপ অর্থাৎ একটা কোনো তারের 270 ডিগ্রির জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বি কত হবে না মিউ জিরো আই বাই টু আর দ্যাট ওয়াজ ভেরি অবভিয়াস ইন্টু 270 ডিগ্রি বাই 360 ডিগ্রি সো 90 দিয়ে কেটে দে সো 90 দিয়ে কেটে দিলে এটা 3/4 হয়ে যাচ্ছে সো দিস উইল বি মিউ জিরো আই ইন্টু 3/8 আর সো এই জিনিস যেটা তৈরি হলো এটারও কিন্তু ডিরেকশন বেসিক্যালি পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড কারণ এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে তাহলে এটা হচ্ছে এই সার্ফেসের জন্য নিচের দিকে ঢুকছে তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড তাহলে আমাদের যদি ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয় তাহলে এটা প্লাস এটা সো বেসিক্যালি আমি যেটা করবার চেষ্টা করছি আমি দুটোর ক্ষেত্রে দুটোকে জাস্ট অ্যাডাপ্ট করে দিচ্ছি সো অ্যাডাপ্ট করে দিলে কী হবে আমরা সেটা এবার বের করছি সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড জাস্ট দুটোকে অ্যাড করে দাও তাহলে অ্যাড করে দিলে কত হবে না দিস ইজ নাথিং বাট মিউ জিরো আই বাই 2πr প্লাস 3μ0I/8r তাহলে আমি একটা কাজ করি এই গোটা অঙ্কটা করবার জন্য সবার ফার্স্টে আমার যেটা দরকার সেটা হচ্ছে কমন নিয়ে নিই মিউ জিরো আই বাই 2r যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে 1/π আর এখান থেকে পড়ে থাকবে 3/4 সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার এবং এটা অবভিয়াসলি ক্রসে বেরোবে ফেয়ার এনাফ সো দিস ইজ মাই এক্সাম্পল 1 এক্সাম্পল 2 সো এক্সাম্পল 2 তে আমি একটা ওয়্যার আনছি এই ওয়্যারটা ইনফিনিটি অবধি এক্সটেন্ড করছে এটা এরকম একটা সেমি সার্কুলার লুপে ঘুরে আসছে দেন এটাও ইনফিনিটি অবধি এক্সটেন্ড করছে অ্যান্ড বেসিক্যালি কারেন্টের ডিরেকশন কিরকম না আমি ধরে নিচ্ছি এদিক থেকে এদিকে কারেন্ট আসছে এদিক থেকে এইভাবে কারেন্ট যাচ্ছে আর এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে সো হোয়াট আই নিড আমাকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হচ্ছে এবং আমি বলে দিচ্ছি যে এইটুকু ডিস্টেন্স কত আর সো দিস ইজ ভেরি ভেরি ইজি এবং এবারে পরীক্ষার প্রশ্নেই আমরা এইরকম একটা অঙ্ক দেখেছিলাম সো যার জন্য আমি এখানে করে দিচ্ছি যাতে দুটো জিনিসকে খুব ভালোভাবে ক্লারিফাইড থাকতে পারি সো এটা যদি আর হয় তাহলে অবভিয়াসলি আমি এটা বলতে পারবো আর এটাও আর এই টোটাল অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি আমরা এক্ষুনি দেখেছি তাহলে এইটুকু সার্কুলার লুপের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে না ফর সেমি সার্কেল ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দ্যাট ইজ অর্ধবৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্রটা বললো অ্যাট সেন্টার অবভিয়াসলি কত হয়ে যাবে না আমি বি ধরছি বি এর ভ্যালু কত হয়ে যাবে না মিউ জিরো আই বাই টু আর ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি কারণ পুরো সার্কেল হলে মিউ জিরো আই বাই টু আর হতো তাহলে তার 180 ডিগ্রি সাস্টেন করে আছে তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে মিউ জিরো আই বাই 4r ফেয়ার এনাফ এখন যেহেতু কারেন্ট এই দিক দিয়ে ঢুকছে তাহলে এই সার্টেন পয়েন্টে কিন্তু এইটা পারপেন্ডিকুলার আপওয়ার্ড সো দ্যাটস ওয়াই এই সার্টেন পয়েন্টের জন্য যদি আমাকে বের করতে হয় সো দিস উইল বি ডট ওয়ান ফেয়ার এনাফ সো এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ক্রাইটেরিয়া এবার যদি এই ওয়্যারটা ভাবি বা এই ওয়্যারটা ভাবি এই দুটো ওয়্যারই কিন্তু বেসিক্যালি সেমি ইনফাইনাইট অর্থাৎ অর্ধ অসীম এই সেমি ইনফাইনাইট ওয়্যারসের জন্য সবচেয়ে বেসিক লজিক হচ্ছে যদি এই ওয়্যারের জন্য ভাবি তাহলে এই ওয়্যারের জন্য এই দিকেও পারপেন্ডিকুলার আপওয়ার্ড এই ওয়্যারের জন্য পারপেন্ডিকুলার আপওয়ার্ড কারণ এই দিকে কারেন্ট যাচ্ছে তাহলে এই পয়েন্টে ভাববো তাহলে দুটোতেই পারপেন্ডিকুলার আপওয়ার্ড তার মানে আমি যদি কোনোভাবে এটা বের করতে পারি দ্যাট ইজ বি ড্যাশড তাহলে এটাও কত হবে বি ড্যাশড তাহলে যে কোনো একটি অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র বলল কত হবে দ্যাট উইল বি ভেরি ভেরি ইজি সো আমি সেটাকে বি ড্যাশ নাম দিয়েছি এটা হয়ে যাবে মিউ জিরো আই বাই 4π r উইদিন ব্র্যাকেট সাইন
90 ডিগ্রি একটা দিকে আর একটা অবভিয়াসলি সাইন 0 সো এটা ভ্যালু কত হবে না দিস উইল বি 0 i বাই 4 বাই r এবং অবভিয়াসলি এটা ডট কারণ আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে পড়েছি যে সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য কিভাবে হয় সো এটা গেল এর জন্য একইভাবে এর জন্য তৈরি হবে সো প্রত্যেকটাকে আমরা কি করব ইন্ডিভিজুয়ালি অ্যাডাপ্ট করব সো বেসিক্যালি হোয়াট উই হ্যাভ জাস্ট ফাউন্ড ইট আউট আমরা বললাম যে একটা সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি এটা হচ্ছে তাহলে যদি আমাদেরকে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি বার করতে হয় তাহলে কি করব আমরা বেসিক্যালি এটার সাথে এটা দুবার অ্যাড করে দেবো কারণ দিস ইজ ফর সিঙ্গেল ওয়ান অ্যান্ড এগেইন দিস ইজ ফর দিস ওয়ান সো মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যদি বার করতে হয় দ্যাট ইজ টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি তাহলে কত হয়ে যাবে সো দিস উইল বি নাথিং বাট মিউ জিরো আই বাই ফোর আর প্লাস টু ইন্টু মিউ জিরো আই বাই ফোর বাই আর আর এই দুটোকে অ্যাড করলে এটা অবভিয়াসলি ডটের ভ্যালু দেবে কারণ টোটাল ভ্যালুটা পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশনে হচ্ছে অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক থ্রু আউট দ্য চ্যাপ্টার ফেয়ার এনাফ ওয়েল আই ডোন্ট থিঙ্ক রেগুলার ক্লাসে এর থেকে কিছু কঠিন কমপ্লিকেটেড প্রবলেম আমাদের সিলেবাসে দেবে প্রশ্নই নেই কোনো সিলেবাসেই দেবে না স্টিল আমি আরেকটা প্রবলেম এখান থেকে পড়ে দিচ্ছি দ্যাট উইল বি দ্য লাস্ট পার্ট অফ দ্য টোটাল ডিসকাশন সো আমরা এবার এখানে এক্সাম্পল 3 দেখছি আমরা এক্ষেত্রে একটা ওয়্যারকে রাখছি ঠিক এইভাবে যে ওয়্যারটা সাথে কমপ্লিকেটেড সার্কিটে আরেকটা ওয়্যারকে আমি এভাবে রাখছি সো বেসিক্যালি কারেন্ট এই বরাবর যাচ্ছে আমি ধরে নিচ্ছি ইট ইস কমপ্লিটলি র্যান্ডম স্টেট আর আমরা যেটা ধরছি সেটা হচ্ছে এই সার্টেন পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি বার করতে বলেছে যেখানে এই টোটাল ডিস্টেন্সটা বেসিক্যালি 2r আর এই ডিস্টেন্সটা বেসিক্যালি r সো এইটুকু ভ্যালু আমাকে দেওয়া হয়েছে তো আমাকে বের করতে হবে যে এই সার্কিট দিয়ে যদি i কারেন্ট যায় তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি স্ট্রেংথ আর ডিরেকশন কত সো বেসিক্যালি অঙ্কটা করবার জন্য আমাদের মোট চারটে ওয়্যার আছে তো চারটে ওয়্যারকে আমি প্রত্যেকটা আইডেন্টিফাই করে নিচ্ছি এটা এ এটা বি এটা সি এটা ডি আর এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরে নিয়ে থাকি তাহলে মোট চারটে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া তৈরি হবে তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি ডিউ টু AD and BC wire অর্থাৎ এই অংশটা আর এই অংশটার জন্য অবভিয়াসলি জিরো হবে কারণ এটা অন দ্য অ্যাক্সিস অর্থাৎ অক্ষের উপরে কোনো বিন্দু তাহলে অক্ষের উপরে কোনো বিন্দুর জন্য ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অবভিয়াসলি জিরো হয় সো এই দুটো বাদ হয়ে গেল রইল বাকি পড়ে আমার কাছে AB পার্টটা তাহলে ওইটুকুর জন্য ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি কত হবে না আমি যদি ওটাকে B অফ AB নাম দিই তাহলে তার ভ্যালু কত হবে না ওটা একটা সার্কুলার পাথ তাহলে মিউ জিরো আই বাই টু আর এটা নর্মাল ফরম্যাট কিন্তু এটা তো পুরো সার্কেল না এর কতটুকু অ্যাঙ্গেল সাসটেন করে আছে থিটা অ্যাঙ্গেল সাসটেন করে আছে আর টোটাল কত হতে পারে একটা বৃত্ত হতে পারে 360 ডিগ্রি অর্থাৎ 2π এক্ষেত্রে আমরা 2π দিয়ে হিসেব করবো আর এর ভ্যালু কী হবে যেহেতু এদিক থেকে এদিকে কারেন্ট গেছে তাহলে দিস উইল বি পারপেন্ডিকুলার আপওয়ার্ড অর্থাৎ এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে মানে এদিকে পারপেন্ডিকুলার আপওয়ার্ড দ্যাটস ওয়াই দিস উইল বি ডট ওয়ান ফেয়ার এনাফ অন্যদিকে যদি আমরা সিডি পার্টটা দেখি দ্যাট উইল বি বি অফ সিডি সো বি অফ সিডি করতে গেলে কি করতে হবে না আমাদের মিউ জিরো আই বাই টু ইন্টু এক্ষেত্রে কিন্তু আর মানে সেন্টার থেকে ডিস্টেন্স আর সেন্টার থেকে ডিস্টেন্স মানে এটা টু আর অলরেডি আমরা দেখতেই পাচ্ছি সো দ্যাট উইল বি টু আর আর কত অ্যাঙ্গেল সাসটেন করে আছে না এই সিডি পার্টটাও কিন্তু থ্রিটা অ্যাঙ্গেল সাসটেন করে আছে প্রোভাইডেড তার টোটাল অ্যাঙ্গেল যেটা সাসটেন করতে পারে সেটা কত হবে না টু পাই ফেয়ার এনাফ তাহলে এর জন্য এই দিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে তার মানে এটা কি হবে পারপেন্ডিকুলার ডাউনওয়ার্ড দ্যাট ইজ নাথিং বাট ক্রস সো দিস ইজ দ্য মেন ক্রাইটেরিয়া যেটা আমাদেরকে পুরো জিনিসটা বোঝাতে সাহায্য করছে তাহলে এবার যদি আমরা ইকুইভ্যালেন্ট বা তুল্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করি তাহলে আমরা চোখ বন্ধ করে যে কোনো একটা থেকে আরেকটাকে বাদ দিয়ে দেবো যদি আমরা ডট থেকে ক্রসকে বাদ দিই তাহলে ডটে অ্যান্সার হবে যদি আমরা ক্রস থেকে ডটকে বাদ দিই তাহলে ক্রসে অ্যান্সার হবে সো যেটা ইচ্ছা আমরা করবো তো আমি কি করছি না বি এ বি থেকে বি সি ডি বাদ দিচ্ছি বেসিক্যালি আমি কি করছি ডট থেকে ক্রসকে বাদ দিচ্ছি তাহলে ডট থেকে ক্রসকে বাদ দিলে ডটে অ্যান্সার হবে আর যখন এটা বাদ দিচ্ছি আমি বেসিক্যালি কমন পার্টগুলোকে জাস্ট কমন নিয়ে নিচ্ছি অর্থাৎ মিউ জিরো আই বাই টু আর ইন্টু থিটা বাই টু পাই এই পুরো পার্টটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে কত হয়ে যাবে দেখ মিউ জিরো আই
by 2r into theta divided by 2 pi যদি এটা কমন নিয়ে নিই তাহলে এই গোটা পার্টে পড়ে থাকবে 1 আর এই গোটা পার্টে পড়ে থাকবে বেসিক্যালি হাফ তাহলে এটা आंसर হবে ডট এ এবার এটা ক্যালকুলেট করে নিবি আমি আর ক্যালকুলেট করছি না সো এই যাচ্ছে এই টাইপের নিউমেরিক্যাল গুলো সলভ করবার মেইন ক্রাইটেরিয়া সো নিচের ক্লাসে আমি obviously এই ওরিয়েন্টেড অনেক অনেক টাফ প্রবলেম নিয়ে আলোচনা করব সো এই অবধি গোটা বায়োসাবট শেষ এন্ড একটা টোটাল মডিউল শেষ হলো সো এন্ড অফ দিস সেশন আমরা নেক্সট ভিডিওতে obviously অ্যাম্পিয়ার সার্কুইটাল ল নিয়ে কথা বলবো টিল দেন স্টে হোম স্টে সেফ অ্যান্ড কিছু যদি বুঝবার অসুবিধা থাকে obviously রাত্রি 11টার পর আমাকে ফোন করে